এরাও শত্রু মুখোশের আড়ালে ড্রপ ইয়োর গান নইলে আমি গুলি করতে বাধ্য হব আমি এদিকে পার্কিং লটটা একটু ঘুরে আসি। তুমি কি আমাদের ডেকেছো? হ্যাঁ, আমি উইলটা বাড়ির সকলের সামনে পড়ার আগে তোমাদের জানাতে চাইছি যে আমি কাকে কি সম্পত্তি দিচ্ছি। বসো, আমি উইলটা পড়ে শোনাচ্ছি। স্যার, বাইরে কি হয়েছে? কিসের গন্ডগোল? যমরাজ দুধ পাঠিয়েছিল বানিয়ে যেতে। সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম বেঁচে গেলে, সেকেন্ড টাইম বাঁচিয়ে দিলাম, থার্ড টাইম আমরা কেউ কিচ্ছু জানি না, কোনো গ্যারান্টি নেই। চন্দন, এখনো সময় আছে সব স্বীকার করে নেয়, তাহলে অন্তত প্রাণে বেঁচে যাবে। স্যার, আমি সব বলবো, আমি সব স্বীকার করব। কিন্তু আমি স্বাস্থ্যমন্ত্রীকে খুব ভালোভাবে জানি, উনি যদি বোঝেন যে হলধর ও বিপদের কারণ হবে, তাহলে উনি হলধরকে ছেড়ে দেবেন না, প্রয়োজনে ওকে শেষ করে দেবেন, এবং দরকার হলে তোমাকেও। তাই নাকি? শুনুন স্যার, পিন্টু মন্ডল জীবনে অনেক থ্রেট খেয়েছে, এটা অন্যায় খেয়ে নিল। পিন্টু, রাজনীতির খেলাটা বড় নোংরা। যে লোকটা নিজের শালার বুকে গুলি চালাবার অর্ডার দিতে পারে, সে তোমার আমার বুকে ছুরি বসাতে একটু দ্বিধা করবে না, এটা মাথায়। তুই যে লোকটাকে মেরেছিস না, সেই লোকটাই কিন্তু চন্দনকে প্রথমবার ট্রাই করেছিল। কি বলছো? সত্যি বলছো? তুমি জানি কি, তুমি ঘটনার সাথে ছিলে নাকি? আমি কি করে থাকবো? যা, তাহলে এত শিওর হয়ে বলছো কি করে? নাকি আন্দাজে নাকটা গলিয়ে দিচ্ছ? করো না এটা, এটা তোমার লস হবে, আমাদের কাজ তো, আমরা ঠিক করে দেবো। তোমাকে কথা দিলাম, কথা দিলাম তোমাকে, আমি আমি নিজে সব কটা কুত্তাকে আমি মারবো একা। সালা কুত্তা শুঁকতে এসেছিল। আচ্ছা, ফার্স্ট তোমাকে ফলো করো, আর কালকে আমায় রিপোর্ট করবে, যাও। ওকে স্যার। পিন্টু মন্ডল, তুমি শত চেষ্টা করলেও হলধর মাইতিকে বাঁচাতে পারবে না। এরাও শত্রু মুখোশের আড়ালে।